বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মহান ব্যক্তি এসেছেন, তিনারা তাদের জীবনকে সুন্দর ভাবে উপভোগ করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত হয়েছেন। আমরা যদি এই মহান ব্যক্তিদের মহান বাণী অনুসরণ করি তাহলে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারব। যেমন আমরা যেমন বাংলায় বলি পানি, ইংলিশে বলি বলি ওয়াটার, ঠিক একই নিয়ম। ভাষার একই জিনিস কিন্তু ভাষার পার্থক্য, একটা ভাষায় বলা আছে ট্যাগ আর একটা ভাষায় বলা আছে ফুড। আমরা যখন একটা ট্যাগ লিখবো স্টেমের ক্ষেত্রে আমরা ট্যাগ যে ফুডগুলো লিখবো সেগুলো অ্যাঙ্গেল চিহ্ন এবং ইলিমেন্ট দিলে। আর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। যে ট্যাগে শুরু এবং শেষ থাকবে তাকে বলে কন্টেনার ট্যাগ, আর যে ট্যাগে শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না তাকে বলে এমটি ট্যাগ। এমটি ট্যাগ যেমন আমরা বলি এইচআর হরিজন্টাল রুল, BR, break, line break, ING, TS, moment tag, ইত্যাদি। এই ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ, অর্থাৎ এর শুরু আছে তার শেষ নেই। যখন শেষ হবে তখন আমরা ব্যাচলার দিয়ে শেষ করি, একই ইলিমেন্ট ইউজ করব, একই ইলিমেন্ট ইউজ করব কিন্তু ব্যাচলার দিয়ে শেষ করব, তখন সেটাকে বলবো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। তো আমরা এখন যেটা দেখছি মৌলিক ট্যাগ আর এই যে চারটা এগুলো আছে এমটি ট্যাগ, আর যে মৌলিক ট্যাগগুলো এসেছিল সব কন্টেনার ট্যাগ। শেষ, অর্থাৎ এইটা আমার মলিকটা প্রত্যেক ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাকে এই মলিকটা প্রথমে লিখে দিতে হবে।
আর বডি ট্যাগের এই ট্যাগের ছিল নাম যেটা হওয়া উচিত সেটা দেবো, আর বডি ট্যাগের যেটা আমি শো করতে চাই ব্রাউজার ক্লায়েন্টে দেখাতে চাই ব্রাউজার মধ্যে সেটা আমি বডি ট্যাগে দেবো। তো আমার HTML ট্যাগ শুরু এর ভিতরে দুটো অংশ, একটা হেড ট্যাগ একটা বডি ট্যাগ। আশা করি আমরা অন্যান্য ট্যাগ ব্যবহার করার জন্য আমরা এখন স্ক্রিনে যাই। আশা করি শিক্ষার্থীরা আজকের লেকচার থেকে অনেক কিছু জানতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।